আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো বর্তমানে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হইতেছে অনেক দিন যাবতই পর থেকে বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে অনেক মানুষ অনেক জায়গায় অনেক হয়রতি হইতেছে ঘর বাড়ি ইত্যাদি নানান রকম সমস্যার ভিতরে ভুগতেছে বাংলাদেশের মানুষ তো আল্লাহ তাআলা যদি ওদেরকে রহমত করে কতবার রহম করে কিন্তু সোজা আরও কিছুদিন আগে এই রোডে আমরা গেছিলাম যে ওই আমি ਵੀ একটা ভিডিও করতেছিলাম। কচুর বাহিনী ছিল এই রোডেতে মানে আমরা কি বলবো মানে সাধু সমান পানি জায়গা ছিল। এই রোডটা তেজেরোটা দিয়ে জমে জায়গা ছিল। সো ইদিয়োবি বর্তমানে এখন বাংলাদেশে কচুর বৃষ্টি হইতেছে আর এই দেশে গরমের অনেক তাপমাত্রা। মনে অনেক বেশি বেশি। এখন গরম গরমประเทศে বর্তমানে এই দেশে। এই হলো কথা। তুমি এখন বিরাল কোন গরমের তাপমাত্রা এখন বর্তমানে অনেক বেশি কারণ হইলো যে এখন খেজুর খেজুর আসছে প্লাস এখানে এই সময়টাতে এমনি তো গরম একটু বেশি পড়ে সৌদি আরবে তো বাংলাদেশে তো বৃষ্টি প্রচুর হইতেছে বা কোনো কোনো সাইডে অনেক অনেক কিছু ঘর বাড়ি ধান খেত এরকম ইত্যাদি কৃষি জমি তলাই গেছে তা আল্লাহ তালা যদি ইনশাল্লাহ ওদেরকে রহম করে আমাদের দেশকে এবং পরিবার পরিজনকে বাংলাদেশে যত মানুষ আছে যারা ক্ষয়ক্ষতি শিকার হইতে আল্লাহ ইনশাল্লাহ যাতে রহমত করে আর তৃতীয় কথা রাসেল বাইপার নামের এক সাপ এখন বাংলাদেশে নাকি অনেক প্রচলিত কৃষি জমি থেকে শুরু করে সব জায়গায় অনেক জায়গায় ধরা পড়ছে রাসেল বাইপার সাপ রাসেল বাইপার সাপ নাকি কি বলবো অনেক বিষদর কামড় দিলে কত আশি থেকে নব্বই মিনিটের ভিতরে যদি আপনি এটা ইনজেকশন না দেয় তাহলে সে মৃত্যু নিশ্চিত তো সবাই পরিবারের কাছে আমার কথা এটাই আপনারা সবাই নিজের সন্তান রে ছোট বাচ্চা এবং পরিবার পরিজন সবাই সাবধানে থাকবেন অথবা বাড়ির আশেপাশে জোপ জোপ থাকলে এগুলো পয় পরিষ্কার রাখবেন যাতে কোনো রকমে যাতে এরকম কোনো কিছু ছোঁয়া না পাই অথবা বাচ্চাদেরকে সবসময় সাবধানে রাখবেন নিজের চোখের কাছে রাখবেন যাদের দিক সেদিক না যাইতে পারে কথা কামড়ে তাহলে মৃত্যু নিশ্চিত সবচেয়ে প্রথম যে নিজে সতর্ক থাকাটাই ভালো এবং নিজের পরিবার পরিজন সবাইকে সতর্ক রাখা ভালো কারণ যে হারে বৃষ্টি হইতেছে বৃষ্টি হইলে এমনি তো দেশের ভিতরে সাপটাপ অনেক রকমের সাপটা বাইরে হয় তারপর যদি আরো আপনারা মনে করেন যে নিজের থেকে আরো সতর্ক থাকেন তাহলে আমি মনে করি আরো ভালো হয় কথা সবাই সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আমাদের দেশকে এবং সকলের পরিবারকে রহমত করুক আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ সালাম আলাইকুম